মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো দেশের স্বাধীনতা দিবস। এদিন সারা দেশের সঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলাতেও জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি শ্রদ্ধার সঙ্গে বীর সেনানীদের স্মরণ করা হয়। বালুরঘাটে জেলা প্রশাসনিক দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা শাসক বিজেন কৃষ্ণা। সিভিল ডিফেন্স কর্মীরা কুচকাওয়াজের মাধ্যমে জাতীয় পতাকা সম্মানিত করেন। স্বাধীনতা দিবস প্রসঙ্গে বক্তব্য রাখেন জেলা শাসক বিজেন কৃষ্ণা। স্বাধীনতা দিবসে দেশকে আরো উন্নত শিখরে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। আমরা প্রত্যেক বছর যেভাবে স্বাধীনতা দিবস উদযাপন করি, সেলিব্রেট করি, তেমনি এবছরও আমরা এখানে বালুরঘাট কালেক্ট্রেট ক্যাম্পাসে এবং বালুরছায়াতে শহীদ বেদিতে এবং অন্যান্য জায়গাতে প্রশাসনিকভাবে স্বাধীনতা দিবস উদযাপন করছি। তার বাইরে প্রত্যেক বাড়ি বাড়িতেও এবং বিভিন্ন ক্লাবে বিভিন্ন সংগঠনের আয়োজন বিভিন্ন জায়গাতে তো স্বাধীনতার একটু নতুন নির্বাচন করার সময় চলে এসেছে। আমরা স্বাধীন থাকব, আমরা আরও শক্তিশালী হয়ে উঠব, কিন্তু আমরা যদি নিজেদের মধ্যে বিভিন্ন যে ভেদাভেদ আছে সেই ভেদাভেদগুলো ভুলে যাই। এরই পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি এবং গঙ্গারামপুর ব্লকেও যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হলো দেশের স্বাধীনতা দিবস। এই উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান সহ পদযাত্রা আয়োজিত হয়। বুনিয়াদপুর পৌরসভার উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন করেন চেয়ারপারসন অখিল চন্দ্র বর্মন। ভাইস চেয়ারপারসন জয়ন্ত কুণ্ডু সহ অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। একই দিনে গঙ্গারামপুর মহকুমা প্রেস ক্লাবের পক্ষ থেকেও স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করেন চেয়ারপারসন অখিল চন্দ্র বর্মন। উপস্থিত ছিলেন গঙ্গারামপুর মহকুমা প্রেস ক্লাবের সভাপতি সৌরভ রায়, সম্পাদক রাজু হালদার সহ অন্যান্যরা। অপরদিকে বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে বুনিয়াদপুর শহরে পদযাত্রা বের করা হয়। এরই পাশাপাশি মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় মালদা জেলা প্রশাসনের উদ্যোগেও পালিত হলো ভারতের 77তম স্বাধীনতা দিবস। এদিন জেলা প্রশাসনিক ভবন চত্বরে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা শাসক নীতিন সিংহানিয়া। উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা। এই উপলক্ষে প্রদর্শিত হয় সম্মিলিত বাহিনীর কুচকাওয়াজ। অনুষ্ঠান শেষে এই দিনের যথার্থতা নিয়ে বক্তব্য রাখেন জেলা শাসক। এই উপলক্ষে আয়োজিত হয় নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ 77তম স্বাধীনতা দিবস উপলক্ষে মালদা জেলাবাসীকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি। দেশ স্বাধীন হয়েছে 1947 সালে 15ই অগস্ট। সারা দেশের সাথে মালদা জেলাতেও আজ এই দিনটি যথাযথ মর্যাদার সহিত পালিত হচ্ছে। অপরদিকে স্বাধীনতা দিবস উপলক্ষে মালদা প্রেস কর্নারের উদ্যোগে আয়োজিত ক্যারাম টুর্নামেন্টে জয়ীদের হাতে ট্রফি তুলে দেওয়া হলো মঙ্গলবার। এদিন প্রেস কর্নারেও আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলার প্রবীণ সাংবাদিক নাজির হোসেন ও অভিজিৎ চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন জেলা শাসক নীতিন সিংহানিয়া, পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব। উল্লেখ্য, রবিবার প্রেস কর্নারের উদ্যোগে ক্যারাম প্রতিযোগিতা আয়োজিত হয়। সে প্রতিযোগিতায় 24 জন সাংবাদিক অংশগ্রহণ করেন। তাদের মধ্যে থেকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারী দলের হাতে ট্রফি তুলে দেন জেলা শাসক এবং পুলিশ সুপার। ব্যুরো রিপোর্ট, আরসিটিভি সংবাদ। অপরদিকে স্বাধীনতা দিবস উপলক্ষে জলপাইগুড়ি প্রশাসনিক ভবনে সকাল 9টায় জাতীয় পতাকা উত্তোলন করলেন জেলা শাসক মৌমিতা গোদারা। বিভিন্ন স্কুলের পড়ুয়া ও সিভিল ডিফেন্সের সদস্যরা এদিন আয়োজিত প্যারেডে অংশগ্রহণ করেছিল। প্যারেডের পর রাজ্য সরকারের বিভিন্ন সরকারি প্রকল্পের ট্যাবলো প্রদর্শিত হয়। এরপর দেশাত্মবোধক নাচ ও গানে এদিনের অনুষ্ঠান মাতিয়ে তোলে বিভিন্ন স্কুলের পড়ুয়ারা। ব্যুরো রিপোর্ট, আরসিটিভি সংবাদ।